হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া, আপনার সেই 15 দিনের যে বাচ্চাটি, ওইটি বিষয়ে আমরা সাধারণত করে আপনাদেরকে বলে থাকি। আজকে আপনাদেরকে আমরা সেই 15 দিনের, আজকে 14 দিন বয়স যে আমাদের যে টাইগার মুরগির বাচ্চাটি আমরা প্যারেন্টস করছি, সেটি আপনাদেরকে আজকে আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আমরা নিউ কিছু প্যারেন্টস করছি। এখানে প্রায় আপনার 9000-এর মতো বাচ্চা আছে। এটা আপাতত সবাই এক জায়গায় আছে, এর পর্যায়ক্রমে যখন এরা বড় হবে তখন আমরা এদের থেকে মোরগগুলো আলাদা করব এবং মুরগিগুলো আলাদা করব, এবং অতিরিক্ত যে মোরগগুলো থাকবে সেগুলো আমরা বাজারে সেল করে দিব, এবং যে মুরগিগুলো এবং সেই অনুপাতে আমরা মোরগগুলো রেখে বাকি মোরগগুলো আমরা বাইরে বিক্রি করে দেবো। সেটি হলো কি, 1 মাস বয়সেই আমরা যখন বুঝতে পারবো যে এটি মোরগ না মুরগি তখনই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে টাইগার মুরগির বাচ্চা, অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাইয়া, আপনার এই টাইগার মুরগির প্যারেন্টসটি আপনারা কোথা থেকে সংগ্রহ করেন। আপনাদেরকে একটি কথাই আমরা জানিয়ে রাখি যে এবারের যে টাইগার মুরগির যে প্যারেন্টসটি করছি, এটি হলো কি আমাদের নিজস্ব যে টাইগার মুরগি, যে আপনার যে ইন্ডিয়ান থেকে আনা। প্রত্যেকবার তো আসলে ইন্ডিয়া থেকে আনা অনেকটা আপনার ব্যয়বহুল, সেহেতু এবার আমরা নিজেরাই আপনার টাইগার মুরগি প্যারেন্টসটি আপনার তৈরি করার পদক্ষেপ নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চাগুলো আজকে 14 দিন বয়স, কতটা আপনার তরতাজা এবং সতেজ। আপনার খুব সুন্দরভাবে আপনার এরা চলাফেরা করছে, এবং প্রত্যেকটি মুরগি আপনার আমরা একদিন থেকে আজকে 14 দিন পর্যন্ত আমরা কী কী ভ্যাকসিন দিয়েছিলাম সেটিও আমি আপনাদেরকে বলবো। আমরা যখন আপনার কেউ প্যারেন্টস করতে চায়, অবশ্যই তাকে মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে প্রথম দিনই আপনার হলকে যারা আমরা মারেক্স ভ্যাকসিন করে থাকি, আপনার আমরা একদিনে যখন 0 সাইজের বাচ্চাটি হয় তখন আমরা মারেক্স ভ্যাকসিন করে থাকি, যাতে করে বাচ্চাটির আপনার মর্টালিটিটা খুবই ভালো থাকে এবং বাচ্চাটি আপনার সব দিক থেকেই আপনার সুস্থ এবং সবল থাকে। এবং আমরা 4 দিনের মাথায় আমরা হলো আপনার রানীক্ষেতের বা BRDB, অনেকে বলেন রানীক্ষেত, আমরা সেই রানীক্ষেতের ভ্যাকসিনটি দিয়েছিলাম। এবং আপনার পরবর্তীতে আমরা 10 দিনে, অনেকে 10 দিনে বা 11 দিনে আপনার একটা আমাশার একটা ডোজ করে থাকেন, আমরাও সেটি কিন্তু করেছিলাম। এবং আমাশার ডোজটি আমরা করেছিলাম কিন্তু আপনার পানির সাথে মিক্সড করে, আপনার যাতে করে প্রত্যেকটি বাচ্চাই আপনার ভ্যাকসিনটি আপনার খেয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা আপনার ভ্যাকসিনটি খাওয়ানোর পূর্বে অবশ্যই আমরা আপনার 3 থেকে 4 ঘন্টা আমরা এই যে আমাদের যে প্যারেন্টসগুলো আছে বা টাইগার মুরগির বাচ্চাগুলোকে কোনো রকম পানির খেতে দেব না। আজকে আমরা 15 দিন বয়স, এটি আমরা আরেকটি সেটে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটি সেট, এখানে প্রায় আপনার আরও 9000-এর মতো আছে। আমরা যেহেতু আমাদের টাইগার মুরগির বাচ্চার চাহিদা অনেক, সেহেতু আমরা আপনার টাইগার মুরগির প্যারেন্টসগুলো আরও বৃদ্ধি করছি। টোটাল আমরা 18000-এর প্যারেন্টস করছি। এখান থেকে আমরা বেছে আমাদের যে টার্গেট 9000 থেকে 10000-এর মতো আমরা প্যারেন্টস তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এবং আপনারা অনেকেই আমাদেরকে আসলে ফোন দিয়ে থাকেন যে ভাইয়া, আসলে টাইগার মুরগির বাচ্চাগুলো আসলে কীরকম ওয়েট আছে। আসলে আপনাদেরকে বলে রাখা ভালো, এই বাচ্চাগুলোর ওয়েট আছে প্রায় 400 থেকে 450 গ্রাম। আপনার আজকে কিন্তু 15 দিন বয়স। আপনাদেরকে আমরা আরও একটি বিষয় জানাই যে আপনারা যারা মনে করছেন যে টাইগার মুরগির বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করবেন, তারা আমাদের হ্যাচারির যে নিজস্ব টাইগার মুরগির প্যারেন্টস আছে সেখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করে আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন। আর আমাদের যে টাইগার মুরগির বাচ্চাগুলোর যে বৈশিষ্ট্য, সেটি হলো গিয়ে আপনার এটি 40 থেকে 42 দিনে আপনার কেজি হয়। আর অনেকে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন, ভাই আপনার একদিনের বাচ্চাকে মারেক্স ভ্যাকসিন করেন কিনা, যেহেতু আপনার মাংসের জন্য আপনার মারেক্স ভ্যাকসিন করার কোনো দরকার নাই। যদি কেহ আপনারা যদি খামার করে থাকেন যে বা প্যারেন্টস করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মারেক্স ভ্যাকসিন করবেন। আজ এ পর্যন্তই, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনার আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ, আসসালাম।